আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি আজকের নতুন রেসিপিতে। আজকের রেসিপিতে থাকছে দুই ধরনের মাছের পাতুরি রেসিপি। প্রথমেই থাকছে রুই মাছের তৈরি কলাপাতার পাতুরি রেসিপি এবং পরবর্তীতে থাকছে ট্র্যাডিশনাল ইলিশ মাছের পাতুরি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কিভাবে পাতুরি রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করা যায় সেটা এ টু জেড শিখে নিই। পাতুরি তৈরি করার জন্য প্রথমেই লাগবে মাছ। আমি এখানে রুই মাছের বড় পাঁচটি টুকরো ব্যবহার করছি। এই পর্যায়ে আমি মাছের ওপর লেবুর একটা স্লাইস নিয়ে সম্পূর্ণ রসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে এক চা চামচ পরিমাণ ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দেওয়া হয়ে গেলেই আমি এখানে ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছের পিসগুলো খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 30 মিনিট। মাছগুলো ম্যারিনেট হতে থাক। চলুন আমরা পাতুরির অন্যান্য মশলাগুলো তৈরি করে নেই। আমি এখানে হাফ কাপ পরিমাণ হলুদ সরিষা সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ এবং অল্প পানি দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর নিয়েছি পরিমাণ মতো রসুনের পেস্ট, জিরার পেস্ট এবং কাঁচামরিচের পেস্ট। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব মিহি করে কাটার চেষ্টা করবেন, এতে করে পাতুরির টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা বাটা। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, আরো দিয়ে দিচ্ছি জিরার পেস্ট। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচের পেস্ট। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা, আরো দিয়ে দিচ্ছি টক দই। এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এতে করে পাতুরির টেস্টটা খুব ভালো আসবে। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা মিক্স করতে। মশলাটা মিক্স হয়ে গেলে আমরা এখানে ব্যবহার করছি সয়াবিন তেল, তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু সরিষার তেল ছিল না তাই আমি ব্যবহার করিনি। সরিষার তেল ব্যবহার করলে পাতুরির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে অ্যাড করছি কিছুটা টমেটো। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করবেন। এখন আবারও টমেটোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করা মাছের সাথে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পাতুরির রেসিপি নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে 2টি ভিডিও শেয়ার করেছি। আজকের রেসিপিটি যেহেতু আমি কলা পাতায় করে দেখিয়েছি, তবে লাউ পাতা দিয়ে ইলিশ কিংবা রুই পাতুরি দুইটি শেয়ার করেছি। আমি ভিডিও লিঙ্কটি ওপরের কার্ড আইকন কিংবা এন্ড স্ক্রিনেও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই পর্যায়ে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি চলে যাব মূল রান্নায়। প্রথমেই আমি চুলাতে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। এবার আমি বিছিয়ে দিব কলা পাতা। এখানে আমি কলা পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ঠিক মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। কলা পাতাগুলো আমি 3টি লেয়ারে বিছিয়ে নিব, যাতে করে কোনোভাবে মাছগুলো পুড়ে না যায়। এখন আগে থেকে তৈরি করে রাখা পাতুরির মশলাটা আমি কলা পাতার উপর ঢেলে দিচ্ছি। এখন মশলাটা একটা চামচের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো আমি মশলাটার উপর দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি বাকি মশলাটা মাছের উপর ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে পাতুরির টেস্টটা আরেকটু বৃদ্ধি করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা পাতুরির স্বাদটা বৃদ্ধি করবে, কিন্তু পাতুরিটা খুব বেশি একটা ঝাল করবে না।
এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। পাতুরি রান্নায় সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এই পর্যায়ে সমস্ত মাছগুলো আমি কলাপাতা দিয়ে কভার করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। এখন উপরের যে কলাপাতার অংশটা রয়েছে সেটা উঠিয়ে নিয়ে আমি মাছগুলোকে উল্টে দিব। তবে মাছগুলো উল্টে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উল্টানোর কাজটি সাবধানে করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। সমস্ত মাছগুলোই আমি একে একে হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি। সমস্ত মাছগুলোই উল্টানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও কলাপাতা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। পনেরো মিনিট রান্না করার পর আমি কলাপাতার অংশটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতুরি রান্নাটি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। সমস্ত তেলটা উপরে ভেসে উঠেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই পাতুরি রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী পাতুরি রেসিপিতে, যেখানে থাকছে ট্র্যাডিশনাল ওয়েতে কিভাবে আমরা ইলিশ মাছের পাতুরি তৈরি করব তার সম্পূর্ণ ডিটেলস। চলুন তাহলে শুরু করা যাক। পাতুরি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি সরিষা। আমি এখানে হলুদ সরিষা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে লাল অথবা সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। এবার সরিষাগুলোকে আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণ সরিষা ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ, লবণ আর কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি সরিষাগুলো ব্লেন্ড করে নিব। এখানে সরিষা ব্লেন্ড করার সময় অবশ্যই একটু পরিমাণ লবণ ব্যবহার করতে হবে, এতে করে সরিষার তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, সরিষার কনসিস্টেন্সিটা ঠিক এমন পরিমাণ হবে। রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন। এখন চলে যাব মশলা তৈরি করতে। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজগুলো ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা সেই সরিষা বাটাটা। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করছি। আপনারা ঠিক কী পরিমাণ পাতুরি বানাবেন তার উপর বেস করে সরিষা বাটাটা কম বেশি করে দিতে পারেন। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি 1টি চামচের সাহায্যে মশলাটা মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারেন। মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় ধরে মশলাটা মিক্স করে নিয়েছি। মশলাটা মিক্স করার শেষ পর্যায়ে আমি কিছুটা লেবুর রস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিক্স করে নিই। এই পর্যায়ে মাছের পিসগুলোকে আমি এপাশ ওপাশ করে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। মাছের ফাঁকা অংশগুলোতে বেশি করে মশলা দিয়ে ভরাট করে দিচ্ছি। এই পর্যায়ে মাছটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আবারও মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিট। তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা ইনস্ট্যান্টও রেসিপিটা করতে পারবেন। ম্যারিনেশনের প্রসেসটাতে সময় বেশি লাগলে মাছের টেস্টটা খুব ভালো আসে, এই জন্য আপনারাও চেষ্টা করবেন বেশ কিছুটা সময় যাতে ম্যারিনেশন করে মাছটাকে রেস্টে রেখে দিতে পারেন। এ পর্যায়ে 1টি সমান প্লেটে আমি 2টি লাউ পাতা নিয়েছি। আমি লাউ পাতাটাকে একটু গরম পানির মধ্যে দিয়ে চুবিয়ে রেখেছিলাম, এতে করে লাউ পাতাটা একটু সফট হয়ে আসে।
এখন দিয়ে দিচ্ছি মশলা। লাউ পাতার উপর বেশ খানিকটা মশলা দেওয়ার পরে ঠিক মাছ বরাবর একটি মাছের পিস রেখে দিলাম এবং মাছটার উপর আরো কিছুটা মশলা দিয়ে দিলাম। এবার লাউ পাতাটি চারদিক থেকে এভাবে ফোল্ডিং করে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন। তবে আজকে আমি পাতাটা ফোল্ডিং করেই রেখে দিব, কোনো রকম সুতো দিয়ে বাঁধার ঝামেলায় যাব না। আপনারাও চাইলে সুতো দিয়ে বাঁধার ঝামেলায় না গিয়ে এভাবে ফোল্ডিং করেও পাতুরির রেসিপিটি করতে পারবেন। এখন আমি একইভাবে বাকি মাছগুলো এইভাবে লাউ পাতা দিয়ে ফোল্ড করে নিব। সবগুলো মাছ ফোল্ড করা হয়ে গিয়েছে, এখন চলে যাব পাতুরিটি তৈরি করতে। প্রথমেই চুলাতে একটি প্যান বসিয়ে আমি একে একে পাতুরির পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে খুব সাবধানে পিসগুলো দিয়ে দিবেন, কারণ মাছগুলো যেহেতু নরম থাকে তাই ভেঙে যাওয়ার ভয়টাও বেশি থাকে। সবগুলো পাতুরি দেওয়া শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মাস্টার্ড অয়েলটাও ব্যবহার করতে পারেন। এতে করে পাতুরির টেস্টটা আরও ভালো আসবে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। পাতুরি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সম্পূর্ণ পাতুরি রান্নাটা আমি তেল দিয়ে করেছি, তবে কেউ চাইলে এখানে মাছটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানিও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাছের পাতুরি রেসিপিটি অনেকটাই হয়ে এসেছে। এখন আমি মাছের পিসগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর আমার পাতুরির রেসিপিটি অলমোস্ট ডান। এখন আমি পরিবেশন করব। আমরা বাঙালি, মাছ ছাড়া আমাদের একদমই চলে না। সারা বছর রকমারি পদে রসনা বিলাসে ডুব দেয় বাঙালি, তাই নতুন কিছু খেতে চাইলে বানাতে পারেন লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি রেসিপি। দেখতেই পাচ্ছেন আমার পাতুরির রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিগুলো দেখার পর পাতুরি বানাতে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আপনারাও চাইলে এরকম ইজি ওয়েতে 2 ধরনের পাতুরি রেসিপি করে বাসার সকলকে চমকে দিতে পারেন। যদি রেসিপিগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।